বৰাকত আজি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাৰ নির্বাচনী প্রচার চারিখনকৈ নির্বাচনী প্রচার সভাত ভাগ লব মুখ্যমন্ত্রী ধলাইত ভাগ লৈছে নির্বাচনী প্রচার সভাত ইয়াত ধলাই পুরা পুনপটিয়া সম্প্রচার আমাক লকডাউন হৈছিলে মোদীজিয়ে আমাক বিনামূলীয়াকৈ চাউল দিছিলে মোদীজিয়ে আমাক উজ্বলা গ্যাছ দিছে আৰু মোদীজিয়ে আমাক আয়ুষ্মান ভাৰতৰ কাৰ্ড দিছে কাৰ্ড লৈ গৈ আমি মেডিকেলত 5 লাখ টকালৈকে আমি বিনামূলীয়াকৈ ট্ৰিটমেণ্ট কৰিব পাৰোঁ শ্ৰদ্ধাৰ ৰাইজ চৰকাৰ অহাৰ সময় আমি সবাইকে বলছিলাম কি বিজেপিৰ চৰকাৰ প্ৰতিষ্ঠা হোৱাৰ পৰে আমি আসামে 1 লক্ষ যুবক যুবতীকে ছেলে মেয়েকে চাকরি দিয়ার ব্যবস্থা করবেন তা সময় লোক আমাকে অবিশ্বাস করছিলাম যে কি রকম সম্ভব হবে 1 লাখ চাকরি দিয়া কিন্তু আজি আমি আপনাকে বলতে চাই কি 3 সালের ভিতরে আমি 1 লক্ষ সরকারি চাকরি দিয়ার কাজ আমি কমপ্লিট করে দিয়েছি এক সময় ছিলাম আসামে চাকরির জন্য টাকা দিয়ার প্রয়োজন ছিলাম দালালেকে ঘোষ দিলে চাকরি হব না তো চাকরি হবে না কিন্তু এতিয়া আমার অসমত চাকরির কারণে আমি দালালক পয়সা দিব নালাগে আমি বিনা পয়সাত সরকারি চাকরি আমি পাব পাৰো আজি আমি আবার আপনারাকে জানাইতে চান কি এই ইলেকশনের পরে আমি ছেলে মেয়ের জন্য আবার 50,000 চাকরি দিয়ার ব্যবস্থা করবেন 50,000 নতুন চাকরি হবে কতটা হবে 50,000 জুলাই মাসে পুলিশের ইন্টারভিউ হবে আগস্ট সেপ্টেম্বর মাসে 3rd গ্রেড 4th গ্রেডের ইন্টারভিউ হবে এপিএসসির ইন্টারভিউ হবে ম্যাজিস্ট্রেট পুলিশের জন্য আর এই রকম 2024 সালের ভিতরে আমি নতুন 50,000 চাকরি দিয়ার ব্যবস্থা করবেন আপনারা অরুণোদয়ের কথা শুনছেন কার কার বাড়িতে অরুণোদয় আছে আরে নাইটা ছড়ে দেন কার কার বাড়িতে অরুণোদয় আছে অরুণোদয় কার কার ঘরত আছে লড়াবিলা ঘাট ডাং এটু মাইকী মানুষের কথা কার কার ঘরত অরুণোদয় আছে আছে আর কার কার ঘরত অরুণোদয় নাই আরে লড়া মানুষের তাত অরুণোদয় না থাকে কোন কোন মহিলার ঘরত অরুণোদয় নাই এতিয়া আপনালোকে শুনি ভাল পাব যে ইলেকশনের পিছত আমার সরকারে সবর ঘরে ঘরে বাড়ি বাড়ি আমি অরুণোদয় দিয়ার ব্যবস্থা করবেন এখন যারা পাই না ইলেকশনের পরে সবাই অরুণোদয় পাবেন বাড়ি বাড়ি ঘরে ঘরে সবর ফ্যামিলিতে একটা একটা আমি অরুণোদয় পাওয়ার ব্যবস্থা করবেন শ্রদ্ধা রাইজ আজকে মেট্রিক পরীক্ষায় 3 লক্ষ ছেলে মেয়ে পরীক্ষায় পাস করেছি এই ছেলে মেয়েকে আমি কলেজে এডমিশন দিতে হবে কি রকম কলেজে এডমিশন দিব কলেজের এডমিশনের ফিস
ছেলে মেয়ে কেউ অ্যাডমিশনের ফিস দিতে হবে না, আমি কমপ্লিট অ্যাডমিশন আমি ফ্রি অ্যাডমিশন করকে আপ লোগোকো সবকো হাম লোক দে দেগা। সাথ মে জুন জো লড়কি কলেজ মে অ্যাডমিশন লেগা, লড়কা কা ভি অ্যাডমিশন ফিস ফ্রি, লড়কি কা ভি অ্যাডমিশন ফিস ফ্রি। লেকিন জো জো লড়কি ইস বার কলেজ মে অ্যাডমিশন লেগা, সরকার উনকা ব্যাংক খাতা মে 10,000 রুপিয়া ডালেগা। খালি এক সাল নেই, জব সেকেন্ড ইয়ার মিলেগা ফির ভি 10,000 মিলেগা, ফির ডিগ্রি অ্যাডমিশন লেগা তো 12,500 আর 12,500 রুপিয়া মিলেগা। সাথ সাথ মে আপ লোক কো জান কে খুশি হোগা কি হামারা সরকার হামারা মা লোগো কো লাখপতি বানানে কে লিয়ে হাম লোক অভি কোশিশ কর রাহা হুম। লাখপতি বাইদো কা ফর্ম কোন কোন নে ডালা হ্যায়, কিসনে কিসনে ফিল আপ কিয়া হাত উঠাইয়ে, 10,000 রুপিয়া কা ফর্ম কোন কোন মা ফিল আপ কিয়া হ্যায় হাত উঠাইয়ে। আপ লোক জো জো ফর্ম ফিল আপ কিয়া হ্যায় আগলি এক দো মহিনা মে আপ লোগো কা ব্যাংক অ্যাকাউন্ট মে ভি 10,000 রুপিয়া আ জায়েগা। ঘর ঘর মে অরুণোদয় মিলেগা, ঘর ঘর মে আপ লোগো কো হর ঘর মে আপ লোগো কো অরুণোদয় মিলেগা। সাথ মে লড়কি কো পড়নে কে লিয়ে সরকার 10,000 রুপিয়া দেগা, আর সাথ মে লাখপতি বাইদো কা ফর্ম মে 10,000 রুপিয়া ব্যাংক মে আয়েগা। হামারা ধলাই মে বহুত সারে টি গার্ডেন হ্যায়, টি গার্ডেন মে হাম লোক পানি কা ব্যবস্থা তো করি রাহা হো, লেকিন হাম লোক টি গার্ডেন মে ধলাই মে পুরা রাস্তা আপ লোগো কো বানা কে দেগা, ইয়ে ভি মে আপ লোগো কো বলনা চাহতা হুম। আপ লোক জানতে হ্যায় কি হামারা আসাম মে এক ব্রহ্মপুত্র ভেলি হ্যায় এক বরাক ভেলি হ্যায়, লেকিন বরাক ভেলি সে ব্রহ্মপুত্র ভেলি জানে কে লিয়ে হাম লোগো কো মেঘালয় সে জানা পড়তা হ্যায়। অভি 2026 সন কা পহলে মে জো হামারা নয়া রাস্তা বন রাহা হ্যায় ডাইরেক্টলি হাফলং কা বিচ মে গুয়াহাটি, সিলসর সে গুয়াহাটি অগর হাম লোক নয়া রাস্তা মে যাওঙ্গা খালি সে ঘন্টা কা জরুরত হোগা। আর মে আপ লোগো কো ওয়াদা করতা হো কি 2026 সন কা পহলে মে ইয়ে নয়া রাস্তা আপ লোগো কে লিয়ে পুরা খুল কে দে দুঙ্গা। থোড়া দিন পহলে হামারা ইহা মমতা ব্যানার্জি আয়া থা, মমতা ব্যানার্জি নে বোলা কি বেঙ্গলি হিন্দু কা হ্যারেসমেন্ট হো রাহা হ্যায়, হামারা আসাম মে কোই কিসি কা হ্যারেসমেন্ট নেই হোতা হ্যায়, হিন্দু মুসলমান টি ট্রাইব বেঙ্গলি আসামিয়া সব লোক খুশি সে রেতা হ্যায়। লেকিন মে আপ লোগো কো বোলনা চাহতা হু জো বেঙ্গলি হিন্দু কা সিটিজেনশিপ কা ইস্যু, ট্রিবুনাল কা ইস্যু, ডি ভোটার কা ইস্যু, ইয়ে সারা সমস্যা হাম সে মহিনা কা আন্দার পুরা আপ লোগো কো সমাধান কর দুঙ্গা। আগে কোই সমস্যা নেই রহেগা, অভি আসাম মে
कोई समस्या नहीं है, खाली पढ़ना है, नौकरी लेना है, घर में बैठ के फ्री साउल भी आना है, अरुणोदय भी लाना है और लाखपति बाइडो का अकाउंट में पैसा भी जमा होना है। साथ साथ में हमारा कम्युनिकेशन गुवाहाटी का साथ हम लोग मिल के इंप्रूव करेगा, बंगाली हिंदू का सारा समस्या समाधान करेगा, हिंदू मुसलमान बंगाली असमिया हम लोग सब एक साथ प्यार और मोहब्बत से रहेगा, ठीक है ना? मैं ठीक बोला कि नहीं बोला? खाली हमें क्या चाहिए, मोदी जी को हमें प्रधानमंत्री बनाना है कि नहीं? मोदी जी को प्रधानमंत्री बनाबेन कि ना बनाबेन? परिमलदा बनबे कि ना बनबे? एमपी बनबे 100% कत भोटे जितबे? 3,00,000, 5,00,000 ना 2,00,000 হবে না, 3,00,000 আর ধলাই থেকে কমসে কম 50,000 থেকে 60,000 লিড দিতে হবে, পারবেন কি না পারবেন? পারবেন তো? পুরা পারবেন। আর তারপরে ধলায় বাই ইলেকশন হবে, তার জন্যও আপনারা রেডি থাকেন, ঠিক আছে? এটা তো পরিমলদা এমপি হওয়ার পরে ধলায় আবার ইলেকশন হবে এমএলএ বানানোর জন্য, এটা আপনারা জানেন কি না জানেন? ওইটার জন্যও রেডি, ওইটার জন্যও রেডি। বাপরে, দুটা দুটা ভোট পাবেন। আরে মামা তো এই জায়গায় আছে, ভাগিন গুলা কোথায়? আই লাভ ইউ টু। বাচ্চা ছেলে ওরা আমাকে বলছে আই লাভ ইউ, আমি ওনাকে বলছি আই লাভ ইউ, তোমাকেও বলতে লাগবে। সবাই খুশি থাকুন, ঠিক আছে? বিজেপি কো জিতাতে হবে, বিজেপি কো জিতার পরে আমি আবার ঢোলায় আসবে, ঠিক আছে? 50,000 থেকে 60,000 ভোটে জিতাতে হবে, পারবেন কি না পারবেন? মোদিজি রাম মন্দির বানা লিয়া, হাম তো এমপি তো বানা হি সকতা হো না, বানা সকতা হো কি নেই? জয় জয়, থোড়া ছোটা হুয়া হ্যা, জয় জয়। দেখো মোদি জি কতনা বড়া কাম কর লিয়া, হাম লোগো কো তো খালি পদ্ম ফুলর মাঝখানে ভোট দিতে লাগে, হ্যাঁ না? ছোটা কাম করতে হবে, ঠিক আছে? আমার সঙ্গে রেডি আছে কি না? তখন আমার সঙ্গে বলুন ভারত মাতা কি, এইদিকে আওয়াজটা কম, এইদিকেও অবস্থা কম, ঠিক আছে? আমার সঙ্গে বলুন মোদিজিকে শুনতে হবে, ঠিক আছে? ধলাইতে আওয়াজ হবে, দিল্লিতে মোদিজি শুনবে, ঠিক আছে? সবাই বলেন ভারত মাতা কি, এখন শুনবে, ঠিক আছে? নরেন্দ্র মোদি, নরেন্দ্র মোদি, পরিমল শুক্ল বৈদ্য, পরিমল শুক্ল বৈদ্য, বিজেপি, বিজেপি, বহুত বড়িয়া। এক মামা কো ভি জিন্দাবাদ দেনা হ্যায় ক্যা? হামে জিন্দাবাদ নেই চাহিয়ে, হামকো প্যার আর আশীর্বাদ দে দো, ঠিক হ্যায়? প্যার আর আশীর্বাদ দে দো, আর সব লোক মিলকে
बराक वैली को भी डेवलप करेगा, आसाम को भी डेवलप करेगा और भारतवर्ष को भी मोदी जी का लीडरशिप में हम लोग आगे लेके जाएगा। ठीक है, वंदे मातरम, जय जय हिंद, जय। बहुत बढ़िया, बहुत बहुत धन्यवाद।